ওম শান্তি। আজকের প্রশ্ন, অনেক সময় আমাদের প্রত্যেককেই এইরকম কিছু পরিস্থিতির সম্মুখীন হতে হয় যে আমরা হয়তো কোনো ভুল কাজ করিনি বা কোনো কাজ কোনো একটা বিষয় আমি জানিই না, কিন্তু আমাকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে বা কেউ আমাকে ভুল বুঝছে, এইরকম পরিস্থিতি প্রত্যেকের কাছে আসে। তো এইরকম পরিস্থিতিতে তখন মন ভারীও হয়ে যায় এবং যোগও লাগে না। এই পরিস্থিতিতে কী করে আমরা বাবার সাথে যোগযুক্ত থাকতে পারি? তো প্রশ্ন কি যে অনেক সময় যে ভুল অনেকে ভাবে, মন ভারী হয়ে যায়, সেই পরিস্থিতিতে কী করে আমরা বাবার সাথে যোগযুক্ত থাকতে পারি এবং লাইট মাইটের স্থিতিতে থাকতে পারি, অর্থাৎ মন হালকা থাকতে পারে? তো উত্তর হলো, এই পরিস্থিতি সবার কাছেই আসে। তো এটা প্র্যাকটিক্যাল নিজের অনুভবের দ্বারা বলছি, যখন এরকম কোনো পরিস্থিতি আসবে যে আমি কিছু করলাম না কিন্তু কেউ আমাকে ভাবলো আমি সেই কাজটা করেছি বা আমাকে ভুল ভাবছে, তখন আমরা তাকে কিছু বলবো না, প্রথমে সবার প্রথম যে কাজটা করব সেটা হলো নিজেকে জিজ্ঞেস করব, নিজের বিবেককে প্রশ্ন করব, আমি কি এটা করেছি, আমার কি এখানে কোনো দোষ আছে, আমার ভাবনাটা কি। নিজের বিবেকের কাছে প্রশ্ন করে যদি আমি দেখি যে না, আমি বিবেকের কাছে স্বচ্ছ আছি, আমি ব্যাপারটা হয়তো জানিই না বা আমার কোনো খারাপ কোনো কারোর প্রতি মনোভাব নেই বা আমি সবার ভালো চাই, আমার মধ্যে আমি কোনো খারাপ কাজ করিনি, যখন বিবেক এইরকম উত্তর দেবে তো বিবেকের কাছে আমি স্বচ্ছ বা পরিষ্কার থাকি। নিজের কাছে আগে নিজেকে প্রশ্ন করে যখন নিজের কাছে পরিষ্কার থাকব, ঠিক তারপরে আমরা কী করব, বাবার কাছে চলে যাব, মন বুদ্ধি বাবার কাছে গিয়ে বলবো, বাবা আমি আমার কাছে স্বচ্ছ, তোমার কাছেও পরিষ্কার? তো তো দেখব বাবার চোখে আমি চোখ রাখতে পারছি কি না, যে স্বচ্ছ হবে, যার মধ্যে কোনো খারাপ অভিসন্ধি থাকবে না, তো সে বাবার চোখে চোখ রাখতে পারবে আর বাবার বরদানি হাতটা আমার মাথার উপর থাকবে। বাবাও বলবে তখন, বাচ্চা তুমি আমার কাছেও একদম স্বচ্ছ পরিষ্কার, তোমার কোনোই দোষ নেই। তো নিজের কাছেও পরিষ্কার থাকলাম, বাবার কাছেও পরিষ্কার, ব্যাস এইটুকুই। তারপরে যে ব্যক্তি আমাকে ভুল বুঝছে তাকে সিদ্ধ করার, অর্থাৎ যে আমি ঠিক, আমি করিনি, এটা বলার বা এটা প্রমাণ করার কোনো দরকার নেই, আমি নিজের কাছে স্বচ্ছ, বাবার কাছে স্বচ্ছ। এইবার যখন আমাদের শরীরের ওয়েট বেড়ে যায় তখন কি হয়, ডাক্তার কি বলে, এক্সারসাইজ করতে। তো এইরকম পরিস্থিতিতে আত্মার মানে মন ভারী হয়ে যায়, মনের মধ্যে ব্যর্থ চলে, তো সেই সময় আমাদের কি করতে হবে, মন বুদ্ধির এক্সারসাইজ, তবে তো হালকা হবে। তো এক্সারসাইজ তো আমরা জানি, কী এক্সারসাইজ করব, সেকেন্ডে পরমধাম যাব, বাবাকে টাচ করব, আবার ভ্রুকুটিতে আসব। প্রথম দু তিনবার হবে না, মন ভারী হয়ে আছে না, কিন্তু তারপরে বারবার বারবার সেকেন্ডে এক সেকেন্ডে যাব আসব যাব আসব, তখন দেখব যে যে কথা আমাকে ভারী করে দিয়েছে সেটা আমি ভুলে গেছি, আমি খুব লাইট হয়ে গেছি, পরমধাম যাব আসব, পরমধাম যাব আসব, বিন্দু হয়ে বাবারকে টাচ করব আসব, আবার সূক্ষ্মবতনে বাবা সামনে যাব, ফরিস্তা হয়ে আসব। এই রকম পাঁচ ছবার সাতবার করলে একদম হালকা হয়ে যাবে আর ওই কথাটাও ভুলে যাব। আর সিদ্ধ প্রমাণ করার কোনো দরকার নেই, আমি ঠিক, আমি করিনি, যে ভুল বুঝছে সে অটোমেটিক বুঝে যাবে, কারণ আমার স্থিতি যেরকম হবে পরিস্থিতি ঠিক সেরকমই হবে। তো পরীক্ষা এরকম আসবে, বাবা দেখবে আমার সহন শক্তি কতটা, হ্যাঁ আমি ফিল করছি না, তো কারণ ফিল যে করবে সে ফেল হয়ে যাবে। তো এগুলো এক একটা ভাবতে হবে, বাবা পরীক্ষা নিচ্ছে যে আমার মধ্যে কোনো দেহভার নেই, তো তো সুতরাং যখন এই পরীক্ষা আসার পরেও আমার স্থিতি মজবুত থাকবে, নিজের কাছে পরিষ্কার, বাবার কাছে পরিষ্কার, আর আমি এই এক্সারসাইজ করে হালকা হয়ে যাব, তখন আমার স্থিতির দ্বারা পরিস্থিতিও হালকা হয়ে যাবে আর ওই যে যে কথাগুলো এসেছে সেগুলো একদম চলে যাবে, আর যে ব্যক্তি আমাকে ভুল বুঝছে এ বুঝছে সেও ক্লিয়ার হয়ে যাবে কিছুদিনের মধ্যে, তারও আমার প্রতি যে
মনোভাব সেটা দূর হয়ে যাবে, খারাপ মনোভাব সেটা দূর হয়ে যাবে, আর তার প্রবলেমও সলভ হয়ে যাবে। তো এটা প্র্যাকটিক্যাল অনুভব, এই রকম যদি আমরা করতে পারি না, এই পরিস্থিতিগুলোয় যদি এই রকম আমরা নিজের সাথে কথা বলি, বাবার সাথে কথা বলি আর এই ড্রিল করি, তাহলে দেখব সত্যি মন আমার একদম হালকা আছে, আর কোনো পরিস্থিতি কোনো কথা আমার উপর প্রভাব বিস্তার করতে পারছে না। আমার স্থিতি এত মজবুত হয়ে গেছে যে কোনো পরিস্থিতি আমাকে টলাতে পারছে না। তো এইটাই হলো আজকের প্রশ্নের উত্তর। ওম শান্তি।